আমরা দেখছি অলরেডি যে অনেকগুলো পদ্ধতিতে আমরা চতুর্ভুজ এঁকে ফেলতে পারি। এখন আমার কাছে আছে কি তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আর দুইটা অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, এরকম অবস্থায় আমরা চতুর্ভুজ আঁকতে পারি কি না? প্রথমত আমরা অঙ্কনে যাব না, একটু আইডিয়াটা দেখব। ধরো তিনটা বাহু, এরকম 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 তিনটা বাহু দেয়া আছে আর দুইটা কোণ দেয়া আছে। আমরা যে কোনো একটা বাহু, আমরা প্রথমত আইডিয়া নিব কি এগুলো কীভাবে ইউজ করা যায়, সেই চিন্তাগুলো করা শুরু করব। ধরো এখান থেকে আমি একটা বাহু সমান দৈর্ঘ্য কেটে নিলাম, তাহলে একটা বাহু ইউজ হয়ে গেল। এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুতে ধরো আমরা দুইটা কোণ আঁকবো। এই একটা কোণ আঁকলাম, এখানে আমি আর একটা কোণ আঁকলাম। এই যে এই দুইটা কোণও ব্যবহার করা হয়ে গেল। তারপরে আমার কাছে আরও দুইটা বাহু আছে না, এখান থেকে একটা বাহু সমান দৈর্ঘ্য কেটে নিলাম, এখান থেকে আরেকটা বাহু সমান দৈর্ঘ্য কেটে নিলাম, ব্যাস আমার সব কিছু ব্যবহার করা হয়ে গেছে। খেয়াল করে দেখো আমরা অলরেডি চারটা বিন্দুও পেয়ে গেছি। এই 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 চারটা বিন্দু যদি তুমি জাস্ট যুক্ত করে দাও, যা পাবা সেটাই হলো গিয়া আমাদের চতুর্ভুজ। আসো এরকম একটা কাজ করে ফেলি। আমার কাছে চতুর্ভুজের বাহু আছে এ বি সি আর কোণ আছে এক্স ওয়াই। এখন প্রথম কাজটা কি, একটা লম্বা রশ্মি নিব, সেখান থেকে একটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নিব। ধরো একটা লম্বা রশ্মি নিলাম, বি রশ্মি, বিই রশ্মি, বিই, সেখান থেকে একটা বাহু কোনটা কাটব, ধরো প্রথমটা এটাই কাটি। যখন কেটে নিব এখন কিন্তু আমি দুইটা বিন্দু অলরেডি পেয়ে যাব। ধরো এইখানে আমরা বি আর সি এই দুইটা বিন্দুতে অলরেডি আমরা কোণ আঁকতে পারবো। বলা আছে কি অন্তর্ভুক্ত কোণ, চতুর্ভুজ তিনটি বাহুর অন্তর্ভুক্ত কোণ আছে দুইটা অন্তর্ভুক্ত কোণ। তো স্বাভাবিকভাবেই এই যে কোণ এক্স আর কোণ ওয়াই চতুর্ভুজের ভিতরের দিকে দিতে হবে। এই যে এই কোণ এক্সের সমান করে আমি কেটে নিচ্ছি, এত দূর নিলাম, এই যে কোণ এক্সের সমান করে কাটা হয়ে গেল। এখন যদি এদেরকে যুক্ত করে দেই, ধরো এখানে আমি একটা অলরেডি পেয়ে গেছি অন্তর্ভুক্ত কোণ, একটা ব্যবহার করা হয়েছে। আর একটা যেটা আছে সি বিন্দুতে, এখানে কোণ ওয়াই এর সমান করে কেটে নিতে হবে। তোমরা অনেকেই যে ভুলটা করো, একইভাবে এইখান থেকে আর একটা কোণ ওয়াই আঁকা শুরু করে দাও। কিন্তু এটা তো চতুর্ভুজের বাইরের দিক, তোমার কোণটা আঁকতে হবে চতুর্ভুজের ভেতরের দিকে। সো এইভাবে কোণ ওয়াই তুমি কেটে নিবা ভেতরের পাশে, এই পার্টটা ভেতরের দিকে। সো দেখো তুমি আর একটা কোণ পেয়ে গেলা। এখন যদি তুমি এটাকে যুক্ত করে দাও, আরও বহু দূর পর্যন্ত সামনে চলে যাবে। এখান থেকে নিলা, যুক্ত করে দিলা, তোমার কিন্তু দুইটা কোণ আর একটা বাহু ব্যবহার করা হয়ে গেছে। আরও দুইটা বাহু আছে, এই যে বি বাহুটা আছে, এই বি বাহুটা ধরো ব্যবহার করো। বি বাহুটা যদি তুমি এখান থেকে কেটে নাও, আচ্ছা এদেরকে আসলে আরেকটু বর্ধিত করা উচিত ছিল, যথেষ্ট বর্ধিত করবা, এই যে এত দূর পর্যন্ত বর্ধিত করে দিলা। এখন আমি এখানে যখন বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে বি এফ থেকে বি এ সমান বি অংশ কেটে নেই, তো এটা বি এফ নাম দিলাম, সেখান থেকে এই অংশটুকু ধরো কেটে নিলাম, এটাকে নাম দিলাম এ। আর এই অংশ থেকে সি এর সমান অংশ কেটে নিব, সি হলো গিয়ে এতটুকু, ব্যাস এইখান থেকে নিলাম, নিয়ে এভাবে কেটে দিলাম। দেখো এখন আমরা আরও একটা যে বিন্দু সেটাও বের করে ফেলেছি। এখন যদি এ কমা ডি যুক্ত করে দেই, যেটা হবে সেটাই হলো গিয়ে আমার নির্ণয় চতুর্ভুজ। খেয়াল করে দেখো এখানে দুইটা কোণ আমি ব্যবহার করেছি, প্রথমেই এই বাহুটা ব্যবহার করেছিলাম, তারপরে এই দুইটা বাহুও ব্যবহার করেছি। যে তিনটা বাহু ছিল সবগুলোই ইউজ হয়েছে এবং কোণগুলোও ইউজ হয়েছে। এরকম একটাই অনন্য চতুর্ভুজ হওয়া সম্ভব এবং আমরা সেটা বানাতে পেরেছি।